বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আহসান রাসেল। সভায় পুলিশ কমিশনার জানান, এবার থাকছে বাড়তি নিরাপত্তা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া থাকছে ফায়ার সার্ভিস ও ম্যাজিস্ট্রেটদের দল। সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। একটি সুন্দর পরিবেশে বিষয়গুলো সমাধান হয়েছে। আমরা মনে করি যে অন্যান্য বছরের চেয়ে এবছর এস্তেমাটি আরও সুন্দর পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হবে।